ভারতের সাথে রেল ট্রানজিট সমঝোতা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ভারত সফরে সমঝোতা সই নিয়ে বিএনপি জামায়াত অপপ্রচারে লিপ্ত হয়েছে। সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে বেশ কিছু সমঝোতা স্মারক সই করেছেন। এগুলোর কোনোটাই দেশবিরোধী বা নতজানু পররাষ্ট্রনীতি নয়। এতে আঞ্চলিক যোগাযোগ বাড়বে এবং দেশের মানুষ লাভবান হবে। বিএনপির চিন্তাই নতজানু উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, দলটির নেতারা বিকৃতভাবে তথ্য উপস্থাপন করছে। সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন, দুই দেশের জন্য যে লাভজনক, এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে, নতজানু পররাষ্ট্রনীতি বলছে, কল্পিতভাবে একটা একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন যে এখান থেকে আর্মস নিয়ে যাবে। সমঝোতা স্মারকে তো এটা নিষেধ করা আছে।